সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদম নিয়ে। এই অ্যালগোরিদমটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যালগোরিদম, কেননা এই অ্যালগোরিদমটি প্রায় প্রতি সেমিস্টারেই রচনামূলক প্রশ্ন হিসেবেই পরীক্ষায় বেশি এসে থাকে। আশা করি এই অ্যালগোরিদমটি অনেক গুরুত্ব সহকারে কমপ্লিট করে ফেলবা। তো খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদম। আর ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদম বোঝার জন্য অবশ্যই ম্যাট্রিক্সের গুণ কীভাবে হয় সেটি তোমার বুঝতে হবে, না হয় এই অ্যালগোরিদমটি সঠিকভাবে বুঝতে পারবে না। তো ধরো আমি যদি এখানে এ নামক একটি ম্যাট্রিক্স নেই, আমি নিলাম এখানে এ নামক একটি ম্যাট্রিক্স, ধরো যে ম্যাট্রিক্সে 2 4 3 6 এই চারটি উপাদান রয়েছে, এবং বি নামক আমি অপর একটি ম্যাট্রিক্স নিতেছি এখানে, যে ম্যাট্রিক্সে ধরো 4 5 6 7 এই চারটি উপাদান রয়েছে। তো এই দুইটি ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে চাই, তাহলে অবশ্যই ম্যাট্রিক্স গুণনের যে শর্তটি রয়েছে সেই শর্তটি আমাদের জানতে হবে। ম্যাট্রিক্স গুণনের যে শর্তটি আছে সেটি হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান হতে হবে। কারণ এই এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে কখনোই গুণ করা সম্ভব হবে না। তো দেখো, এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টি, রো সংখ্যা হচ্ছে 2টি, তার মানে এই ম্যাট্রিক্সকে অবশ্যই গুণ করা সম্ভব। তো আমরা ম্যাট্রিক্সকে গুণ করব মূলত এই এ ম্যাট্রিক্সের রো বরাবর এবং বি ম্যাট্রিক্সকে কলাম বরাবর, অর্থাৎ এই ম্যাট্রিক্সের রো বরাবর এবং এই ম্যাট্রিক্সের কলাম বরাবর আমরা গুণ করব। তো আমি এই লেকচারে এই ম্যাট্রিক্সের ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি আশা করতেছি যে ম্যাট্রিক্সের গুণ কীভাবে হয় বা ম্যাট্রিক্সের যে ম্যাথগুলো সেগুলো তোমরা অলরেডি দ্বিতীয় সেমিস্টারে ম্যাথ 2 বইতেই পড়ে আসছো। এখন খেয়াল করো, আমরা কিন্তু এখানে বুঝতেছি যে ম্যাট্রিক্সকে গুণ করতে হলে অবশ্যই মিনিমাম 2টি ম্যাট্রিক্স লাগবে। তো এখন একটু বর্ণনার দিকে খেয়াল করো, এখানে আমি লিখে দিছি, ধরা যাক এ একটি এম ইনটু পি মাত্রার ম্যাট্রিক্স অ্যারে। অর্থাৎ তুমি এই এক্সাম্পলটা খেয়াল করো এখানে, যে আমি লিখেছি যে এ 2 4 3 6, তো এই এ হচ্ছে একটা এম ইনটু পি মাত্রার ম্যাট্রিক্স অ্যারে, যেখানে এম হচ্ছে আমাদের রো সংখ্যা এবং পি হচ্ছে আমাদের কলাম সংখ্যা, এবং বি একটি পি ইনটু এন মাত্রার ম্যাট্রিক্স অ্যারে, অর্থাৎ এই বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের পি ইনটু এন মাত্রার ম্যাট্রিক্স অ্যারে। তো এখন খেয়াল করো, আমি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম ইনটু পি লিখলাম, আবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে পি ইনটু এন লিখলাম, এখানে এই পিটা পরে আবার এখানে এই পিটা আগে কেন আসলো? কারণ আমি কিন্তু ফার্স্টে বলে নিছি যে ম্যাট্রিক্স গুণনের মেইন শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্সের এই কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান হতে হবে। তাহলে দেখো, যেহেতু এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এ ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান হইতে হবে, এর জন্য এখানে পি আসছে আবার এখানে রো হিসেবে পি আসছে। আশা করি এখানে এম ইনটু পি এবং পি ইনটু এন এটি তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করো, এই অ্যালগোরিদমটি এই এ এবং বি, অর্থাৎ এই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এই দুই ম্যাট্রিক্সের গুণফল এম ইনটু এন মাত্রার আরেকটি অ্যারে সিতে সংরক্ষণ করে। তো দেখো, আমরা যখন এই ম্যাট্রিক্স দুইটিকে গুণ করব, তখন কিন্তু এই রো এবং এই কলামকে গুণ করব। কারণ আমি কিন্তু শুরুতেই বলেছি যে ম্যাট্রিক্সকে গুণ করতে হবে অবশ্যই এই প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। এর জন্য আমি এখানে লিখেছি যে এ এবং বি এর গুণফল, তাহলে দেখো এ এবং বি এর গুণফল এই এম এবং এন মাত্রার আরেকটি অ্যারে সিতে সংরক্ষণ করে। তো এখন আমরা মূল অ্যালগোরিদমে চলে আসি, আর এই অ্যালগোরিদমটি পরীক্ষায় আসলে অবশ্যই এই বর্ণনাটুকু তোমরা খাতায় লিখে নিবা। তো খেয়াল করো, যেহেতু আমরা বুঝতেছি যে আমাদের ম্যাট্রিক্সকে গুণ করতে হবে প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর, তার মানে অবশ্যই আমাদের প্রথম ম্যাট্রিক্সের রোটাকে সেট করতে হবে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটাকে সেট করতে হবে। তো খেয়াল করো, আমি এক নম্বর স্টেপে লিখেছি যে রিপিট স্টেপ 2 2 4, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত রিপিট করবে ফর আই ইকুয়াল টু 1 2 m, অর্থাৎ এই স্টেপে আমরা প্রথমে রোটাকে সেট করলাম, এখানে আমরা এই রোটাকে সেট করে নিলাম। তো দেখো, রোটা 1 থেকে শুরু করে m পর্যন্ত চলবে, আর এই রো এর মানটা আমরা i নামক একটি ভেরিয়েবলের ভিতরে সংরক্ষণ করে রাখলাম, অর্থাৎ এখানে i ধারা এখন আমরা রোকে বুঝবো। তো খেয়াল করো, আমরা কিন্তু এখানে প্রথম ম্যাট্রিক্সের রোটাকে সেট করলাম, তো একইভাবে আমাদের এই সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটাকে সেট করতে হবে। তো দেখো, আমি 2 নম্বর স্টেপে লিখেছি রিপিট স্টেপ 3 2 4, অর্থাৎ এই 3 থেকে শুরু করে 4 নম্বর স্টেপ পর্যন্ত রিপিট করতে থাকবে। কখন রিপিট করবে? যখন j = 1 to n, অর্থাৎ যে পর্যন্ত আমাদের এই কলামটা সেট না হবে। তো দেখো, 1 থেকে n পর্যন্ত
আমাদের কলামটা সেট হবে, সেই কলামের মানটা যে নামক একটি ভেরিয়েবলের ভিতরে জমা থাকবে। তো দেখো আমরা কিন্তু এই ম্যাট্রিক্সের তাহলে কলামটাকেও সেট করতে পারলাম। তো যেহেতু আমাদের প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সেট করার কমপ্লিট, এখন কিন্তু আমরা এই দুইটি ম্যাট্রিক্সকে গুণ করতে পারি। তো তোমাদের আবার একটু মনে করিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে প্রথম ম্যাট্রিক্সের রো হিসেবে আই কে মিন করতেছি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হিসেবে এখানে জে কে মিন করতেছি। তো দেখো যেহেতু আমরা লাস্টে এখানে বলেছিলাম যে এ এবং বি এই দুইটার গুণফল সিতে সংরক্ষণ করবে, অর্থাৎ সি নামক একটি ভেরিয়েবলের ভিতরে এর অ্যান্সারটাকে আমরা জমা রাখবো, তাহলে দেখো আমরা এখানে লিখছি সেট সি, যেহেতু আমাদের আই এবং জে এই দুটো হচ্ছে আমাদের রো আর কলাম এখন, তাহলে সি আই কমা জে ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ইনিশিয়ালাইজেশন ভ্যালুকে আমরা জিরো ধরে নিলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সের গুণফল বাই ডিফল্ট আমরা জিরোতে সেট করে নিলাম। তো আশা করি এই এক নাম্বার স্টেপ, দুই নাম্বার স্টেপ এবং তিন নাম্বার স্টেপ তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করো আমরা চার নাম্বার স্টেপে লিখেছি রিপিট ফর কে ইকুয়াল টু ওয়ান টু পি, এখানেও একটি ফর লুপ ইউজ করেছি আমরা, কেননা আমরা কিন্তু যে একটু আগে বলেছিলাম যে এখানে মূলত রো এবং কলাম বরাবর গুণ করবে। তো এই ম্যাট্রিক্সের কয়টি রো এবং বি ম্যাট্রিক্সের কয়টি কলাম আমাদের গুণ করা শেষ হলো বা কয়টি কলাম বাকি আছে সেগুলোকে গণনা করার জন্য আমরা এখানে আরও একটি ফর লুপ ইউজ করেছি যে ওয়ান টু পি পর্যন্ত, যেহেতু এখানে পি দ্বারা, খেয়াল করো আমরা এখানে পি দ্বারা বোঝাইছি এই ম্যাট্রিক্সের কলাম এবং এইখানে পি দ্বারা বোঝাইছি এই ম্যাট্রিক্সের রো, অর্থাৎ এই ম্যাট্রিক্সের কলাম এবং এই ম্যাট্রিক্সের রো এগুলোকে গণনা করার জন্য আমরা মূলত এই লুপটাকে ব্যবহার করতেছি। তো তারপরে খেয়াল করো আমরা এখানে লিখেছি সি আই কমা জে, যেহেতু এই আই হচ্ছে আমাদের রো আর জে হচ্ছে কলাম, আর আমাদের গুণফলটা কিন্তু রো এবং কলাম বরাবর এই সি নামক ভেরিয়েবলে সংরক্ষণ করব, এর জন্যই এখানে মূলত লিখেছি সি আই কমা জে ইকুয়াল টু। তো এইটুকু হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তো খেয়াল করো আমরা যেহেতু এই ম্যাট্রিক্সের ইনিশিয়ালাইজেশন ভ্যালু জিরো ধরে নিছিলাম বা এর গুণফলটাকে সর্বপ্রথম জিরোতে প্রকাশ করে নিছি, এর জন্য আমরা এখানে লিখেছি সি আই কমা জে প্লাস, কারণ এখানে যদি আমরা প্লাস না দিতাম আমরা কিন্তু জানি যে জিরোর সাথে পৃথিবী যাই গুণ করি না কেন সেটি অবশ্যই জিরো হয়ে যাবে, আর এর জন্য আমরা এখানে মূলত প্লাস ব্যবহার করছি যাতে এই ম্যাট্রিক্সের গুণফল জিরো না হয়। তো খেয়াল করো তারপর আমরা লিখেছি, দেখো যেহেতু আমাদের অরিজিনাল কাজ হচ্ছে এখানে, এই এ এবং বি এই দুইটি ম্যাট্রিক্সে আমরা গুণ করেছি মূলত এখানে, দেখো এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, তো দেখো এখানে এ ম্যাট্রিক্সের রো এবং বি ম্যাট্রিক্সের কলামকে আমরা গুণ করতেছি, আর এখানে এই কে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং এখানে কে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। তো খেয়াল করো আমরা কিন্তু মাঝখানে একটি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাজই হচ্ছে এই ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদম, অর্থাৎ এ এবং বি এই দুইটি ম্যাট্রিক্সকে গুণ করা। তো তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, এই যে আমরা এখানে লিখেছি সি আই কমা জে, তো তোমরা যদি এই লাইনটা এখানে নাও লেখো তারপরেও কিন্তু হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই যে এখানে একটি আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, এখানে প্লাস চিহ্ন ব্যবহার করা যে কথা এখানে সি আই কমা জে ব্যবহার করা একই কথা। তো যাই হোক আমি এখানে সি আই কমা জে ব্যবহার করেই লিখলাম, আর তারপরে প্লাস এ এবং বি এই দুইটি ম্যাট্রিক্সকে আমরা গুণ করলাম। তো খেয়াল করো আমরা কিন্তু এই ম্যাট্রিক্সে টোটাল তিনটি লুপ ইউজ করেছি, দেখো ফার্স্টে একটি লুপ, সেকেন্ড আরেকটি লুপ এবং এখানে দেখো চার নাম্বার স্টেপে আরও একটি লুপ ব্যবহার করেছি। তো আমরা এই লুপগুলোকে এখন এখানে সমাপ্ত করব, যার কারণে এখানে লিখে দিচ্ছি এন্ড অফ ইনার লুপ। এখানে ইনার লুপ বলতে এই অভ্যন্তরীণ যে লুপটা আছে বা এই ভিতরে যে লুপটা আছে সেই লুপটাকে বোঝাইতেছে, অর্থাৎ এই লুপের কাজ এখানে শেষ। তারপরে খেয়াল করো এন্ড অফ মিডল লুপ, এখানে মিডল পয়েন্টে কোন লুপটা আছে খেয়াল করো, এই দুই নাম্বার স্টেপে যে লুপটা ইউজ করেছি আমরা সেটা হচ্ছে মিডল লুপ। তো দেখো মিডল লুপটা কিন্তু আমরা এখানে এন্ড করলাম, এবং সর্বশেষ খেয়াল করো এন্ড অফ আউটার লুপ, অর্থাৎ বাহিরে কোন লুপটা আমরা ব্যবহার করেছি, তো দেখো এই যে এখানে কিন্তু বাহিরে আমরা আরও একটু লুপ ব্যবহার করেছি, তো সেই লুপটা এখানে শেষ করলাম। তো ফাইনালি আমরা এই অ্যালগোরিদমটিকে এক্সিট করলাম। তো আমি আশা করতেছি এই ম্যাট্রিক্স গুণনের অ্যালগোরিদমটি তোমরা বুঝতে পেরেছো, যদিও এই অ্যালগোরিদমটি একটু জটিল প্রকৃতির, তবু আমি আশা করতেছি যদি এই ভিডিওটি তোমরা চার থেকে পাঁচবার করে দেখো তাহলে অবশ্যই এই অ্যালগোরিদমটি অনেক ভালোভাবে বুঝতে পারবা। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার, আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।